বিয়ের পর নতুনভাবে বাঁচতে চেয়েছিলেন ফাহমিদা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। শিক্ষা জীবনে পরিচয়, সেখান থেকেই ভালো লাগা, এক পর্যায়ে সেই ভালো লাগা রূপ নেয় ভালোবাসায়। এরপর হাতে হাত রেখে রঙিন ভুবনের স্বপ্নে বিভোর হতে থাকেন দুজনে। কিন্তু এমন স্বপ্ন সুখের রঙিন উঠোনে হঠাৎ নেমে আসে ঘন কালো অন্ধকার। ফাহমিদার স্বপ্নরাঙা মায়াবী শরীরে বাসা বাঁধে মরণঘাতী ক্যান্সার। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার ও পরবর্তীতে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে। দীর্ঘ এক বছর সেখানে চিকিৎসা নেয়ার পর চিকিৎসকরা জানিয়ে দেন বেঁচে থাকার আর সম্ভাবনা নেই ফাহমিদার। কিন্তু এ অবস্থায়ও প্রিয়তমার হাতটি ছেড়ে দেননি স্বপ্নে বিভোর মাহমুদুল হাসান। ছায়া হয়ে তার পাশে থেকে এক পর্যায়ে নিয়ে নেন কঠিন সিদ্ধান্ত। মৃত্যু পথযাত্রী ফাহমিদাকে হাসানের বিয়ের প্রস্তাবে হতবাক হন সবাই। পরে উভয় পরিবারের সম্মতিতে গত 9ই মার্চ চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালের বেডেই এক টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। হাসপাতালেই করা হয় বিয়ের সব আয়োজন। ফাহমিদাকে পরানো হয় লাল বেনারসি শাড়ি, গলায় সোনার হার। বর হাসান পরেন পাঞ্জাবি পায়জামা। দুজন মিলে কেক কাটেন, হয় মালা বদল, খেজুর মিষ্টি খাওয়ানো হয়। ক্ষণিকের জন্য মরণঘাতী ক্যান্সারকে জয় করে ফাহমিদা হয়ে ওঠেন অন্য জগতের এক বাসিন্দা। সমস্ত স্বর্গীয় সুখ ঘিরে রাখে তাকে। আবার যেন তার ইচ্ছে হচ্ছিল হারিয়ে যাওয়া সেই সোনালী দিনগুলোতে ফিরে যেতে। ইচ্ছে হচ্ছিল হাসানের বুকে মাথা রেখে হাজার বছর বাঁচতে। কিন্তু সেই বেঁচে থাকা আর হলো না ফাহমিদার। বিয়ের 12 দিনের মাথায় সবাইকে ছেড়ে ফাহমিদা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকালে নগরীর বাকলিয়া এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। দক্ষিণ বাকলিয়ার বাসিন্দা ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিনের মেয়ে। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেঝো। ফাহমিদা IUP থেকে BBA ও MBA শেষ করেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকির নাতনি। অন্যদিকে মাহমুদুল হাসানের বাড়ি চকরিয়ায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকি বলেন, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর সোমবার সকালে দক্ষিণ বাকুড়িয়ার বাসায় ফাহমিদা মৃত্যুবরণ করেন। দেশের পর ভারতেও তার চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু সেখানকার চিকিৎসকরা আশা ছেড়ে দেওয়ায় পরবর্তীতে দেশে নিয়ে আসা হয়। কিছুদিন চট্টগ্রাম মেডিকেল সেন্টারে রেখে চিকিৎসা করানো হয়। প্রেমিকার মৃত্যু আসন্ন জেনেও সংসার জীবনে বাধা পড়েছিলেন তারা। মৃত্যু যে অবধারিত ছিল তা জানতেন ফাহমিদা, কারণ চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তার বাঁচার সম্ভাবনা নেই। তবুও প্রেমিক মাহমুদুলকে বিয়ে করার পর নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু স্বামীর হাত ধরে খুব বেশি দিন পৃথিবীতে থাকা হলো না তার। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।